মাধ্যমিক বা এইচএস এক্সাম যখন শেষ হয় তারপরে কি বিভিন্ন প্যানিক আমাদের মনের মধ্যে কাজ করে বিভিন্ন নোটিস আমরা এধার ওধার থেকে পাই আর তার ভিত্তিতে আমরা বিভিন্ন প্রশ্ন করি সেটা আমার কাছেও অনেক স্টুডেন্টের প্রশ্ন আসে এবং হচ্ছে ইউটিউবের বিভিন্ন স্যারের কাছে এবং আশেপাশের সকল টিচারের কাছে যে বিভিন্ন ধরনের প্রশ্ন যায় যে প্রশ্নগুলোর সমাধান আজ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে করব। যে স্যার আমাদের পার্টস মার্কস কত কত নম্বর পেলে আমরা পাস করব একটা সাবজেক্টে যদি আমরা ফেল করে যাই তাহলে কি আমরা পুরোপুরি ফেল করে গেলাম এটা মাধ্যমিকের ক্ষেত্রে কিংবা হচ্ছে এইচএস এর ক্ষেত্রেও যে আমাদের কত পার্সেন্টেজ হয়তো আমি একটা কোনো প্রজেক্ট জমা দিলাম না কিংবা আমি কোনো একটা ওরাল পরীক্ষা দিলাম না কিংবা আমার বাকি সব সাবজেক্টে পাস আছে একটা সাবজেক্টে পাস করলে আর ফোর সাবজেক্টের ম্যাটারটা কী রয়েছে এই সাবজেক্টে কি পাস করতেই হবে আর এসে স্যার শুনেছি তো আমি ফোর সাবজেক্টে বেশি নাম্বার পেলে সেই সাবজেক্টটা আমার পুরোপুরি মেন সাবজেক্ট হয়ে যায় আমি বাংলা ইংলিশে যদি ফেল করে যাই আমি ফোর্থ সাবজেক্টে যদি নাইনটি নাইন পাই তাহলে কি আমি পাস করে যাবো এই নাম্বারটা কি আমার অ্যাড হয়ে যাবে তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন তোমার মনে থাকে কি বিভিন্ন স্টুডেন্টের মনে থাকে আর এই মনে থাকাটা অস্বাভাবিক কিছু নয় প্রত্যেকের মনেই থাকে হয়তো কারো একটা কোনো পরীক্ষায় পাই মিস্টেক খুব খারাপ হয়ে গেছে তো সেখানে সেই নম্বরটা নিয়ে সেই রেজাল্টটা নিয়ে সেই একটা সাবজেক্টের জন্য তার মনের মধ্যে ভয় জন্মাচ্ছে তাহলে কি আমি এই সাবজেক্টের জন্য শেষ হয়ে যাবো হয়তো এরকম হয়েছে যে স্যার আমি চব্বিশ মতন টেনে টুনে পেয়ে যাবো মনে হচ্ছে একটা বাই মিস্টেক আমার খুব খারাপ হয়ে গেছে তাহলে কি স্যার আমি পাস করতে পারবো তো এই প্রশ্নগুলো তো এই সব ধরনের প্রশ্ন সমাধান এই ভিডিওর মধ্যে করবো ফার্স্টে করব মাধ্যমিক তারপরে বলবো আমি এইচএসের ক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমরা বলি তো তাহলে কি মাধ্যমিকে পাস করতে গেলে কত নম্বর পেতে পাশ করতে গেলে মাধ্যমিকে পেতে হয় তোমাকে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর পেলেই তুমি পাশ হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এবার এই টোয়েন্টি ফাইভ কীভাবে টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে হচ্ছে দুরকম ব্যাপার থাকে তো সেটা কি সেটা হচ্ছে আচ্ছা আমি এরকম হাতটা কেন করলাম কারণ হচ্ছে এইখানের মধ্যে একটু সেট আপের জন্য এখানে হাত করতে হয়েছে যার জন্য সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো যাই হোক এখানের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা কি সেটা হচ্ছে যে পঁচিশ নম্বরটা কিভাবে আমাকে তুলতে হবে এইটা তুলতে হবে যে দুটো প্রসেস থাকে একটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের প্রোজেক্ট থাকে মাধ্যমিক যখন আমরা এক্সাম দিতে গিয়েছিলাম সেই প্রোজেক্ট থাকে তো সেই প্রজেক্টের মধ্যে আমাদেরকে কিছু নাম্বার তুলতে আর একটা কি রিটেন পরীক্ষা যেই পরীক্ষাটা আমাদের দিতে দিতে হয়েছিল যেই পরীক্ষা কিছু সময় আগে শেষ হয়েছে এই দুটোর উপর নাম্বারের উপর ভিত্তি করে আমাদেরকে পঁচিশ তুলতে হয় তাহলে কোনটাতে কত নাম্বার তুলতে হয় তো সাপোজ আমরা এরকম বলবো যে রিটেন পরীক্ষায় মিনিমাম আমাকে খুব কম করে হলে পনেরো তুলতে হবে আর হচ্ছে প্রজেক্টের মধ্যে আমরা যদি দশ পাই তো তাহলে আমরা কিন্তু পাস হয়ে যাব তাহলে পনেরো আর দশে হচ্ছে কিন্তু হয়ে গেল পঁচিশ তো এই পঁচিশ নাম্বার পেলে আমরা কিন্তু হয়ে গেলাম পাস ঠিক আছে তো এইটা এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে অনেকের মনের মধ্যে ভয় থাকে স্যার মনে হচ্ছে যা হোক করে তেইশ কি চব্বিশ উঠে যাবে তাহলে কি স্যার কিছু গেস মাস্ক আছে তা দেখো এটা অফিসিয়ালি কোনো দিনও কোনো ভাবেও কিন্তু হচ্ছে তোমার বলা থাকে না এবং বলা কোনো দিনও হবেও না কিন্তু এটা একদম সত্যি কথা তো সেটা কি সেটা হচ্ছে যে দেখা হয় যে এই স্টুডেন্টটা এরকম একাধ নম্বরের জন্য আটকে যাচ্ছে তো এটা কি প্রত্যেক বছর করা হয় বিভিন্ন স্যারেরা করে কি যে একটু গ্রেজ দিয়ে হচ্ছে তার হেল্প করেছে তাকে সেই সাবজেক্টটাতে পাশ করিয়ে দেয়া হয় তো এই ক্ষেত্রে এরম নয় যে তুমি প্রত্যেকটা সাবজেক্টেই তোমার হচ্ছে অনেক অনেক নাম্বার কমে গেছে তুমি পরীক্ষা পরীক্ষার দম পুরোপুরি খারাপ হয়েছে তো সেক্ষেত্রে তুমি যদি ভাবো যে এরকম যদি মনের মতো থাকে তাহলে কি প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর প্রচুর নাম্বার গ্রেজ দিয়ে আমাকে সবাইকে পাশ করিয়ে দেবে তো এরকম নয় আরেকটা বিষয় সবাইকে কি পাস করিয়ে দেবে না যে যে যোগ্য সে পাস হবে আর যদি কেউ এই পঁচিশ নম্বর তুলতে ব্যর্থ হও তার থেকে অনেক কম থাকে তো তাহলে সে পাশ করতে পারবে না এটা হচ্ছে একদম সত্যি কথা তো যাই হোক মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখলাম মাধ্যমিকের ক্ষেত্রে কততে পাস সেটা আমরা দেখলাম এবং আমার বিশ্বাস তোমাদের সবার হবে কিন্তু এই বছরের এক্সাম খুব ভালো তো যাই হোক কে কে মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে সে সে হচ্ছে আমাকে কোন স্কুল থেকে দেখছো সেগুলো আমাকে কমেন্ট করে জানিও আর তার সঙ্গে সঙ্গে এবার আসবো হচ্ছে আমরা এইচএসএ এইচএসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে দুটো ব্যাপার একটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের ব্যাপার আর একটা হচ্ছে কি কত পার্সেন্টেজে পাস তো এক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে একটুখানি ডিফারেন্স থাকে তো এবার কি দেখো ওভারঅল এইটা হচ্ছে সত্যি কথা সেটা কি যে পাস করতে গেলে আমাদের থার্টি পার্সেন্ট নম্বর তুলতে হবে এইচএসে পাস করতে গেলে থার্টি পার্সেন্ট নম্বর তুলতে হবে সেটা কি সেটা হচ্ছে প্রোজেক্ট তো থার্টি পার্সেন্ট তুলতে হবে আর হচ্ছে কি রিটেন এক্সাম যেটা হলো যেটা শেষ হলো তো এখানেও থার্টি পার্সেন্ট তুলতে হবে প্রজেক্টে থার্টি পার্সেন্ট মানে কি প্রজেক্টে দেখো মিনিমাম আর্টসের ক্ষেত্রে যেই সকল সাবজেক্টগুলো হয় তো সেক্ষেত্রে আমরা দেখি যে প্রজেক্ট তোমাদের কুড়ি নম্বর হয় তো কুড়ি নম্বরে যদি আমরা তোমার হচ্ছে থার্টি পার্সেন্ট ধরি তো তাহলে কুড়ি নম্বরে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে তিন দুগুণে ছয় ছ নম্বর মানে কুড়িতে তুমি যদি ছয় পেয়ে যাও তো তাহলে তুমি হচ্ছে প্রজেক্টে পাস করে গেলে ঠিক সেম ভাবে রিটার্ন এক্সাম তালিকা কত হচ্ছে এইটটি এবার কি এইটটিতে তুমি যদি হচ্ছে তিন আটটে চব্বিশ ঠিক আছে চব্বিশ এইটটির মধ্যে তুমি যদি চব্বিশ পেয়ে যাও টোয়েন্টি ফোর পেয়ে যাও তাহলে তুমি কিন্তু পাশ হয়ে গেলে অর্থাৎ কি দুটো সেক্টরেই কিন্তু আমাকে থার্টি পার্সেন্ট নম্বর তুলতে হবে এক্ষেত্রে তুমি যদি বলো যে তুমি কোনো প্রজেক্টে অ্যাবসেন্ট রইলে তাহলে কি তুমি পাশ হতে পারবে তার উত্তর হলো কিন্তু না মানে দু জায়গা থেকেই তোমাকে কিন্তু হচ্ছে নম্বরটা তুলতে হবে সেটাও বলবো তার আগে এবার হচ্ছে সায়েন্সে তো সায়েন্সের ক্ষেত্রে দেখো মেনলি যে প্রোজেক্ট হচ্ছে বেশিরভাগ প্র্যাকটিক্যালের কিছু টপিকের ওপর সেখানে হচ্ছে তিরিশ নম্বরে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে তিরিশ নম্বরে প্রজেক্টের হচ্ছে তোমার যদি থার্টি পার্সেন্ট করতে হয় তো তাহলে হচ্ছে তিন তিকে নয় ঠিক আছে তাহলে নয় হচ্ছে আর হচ্ছে এইখানে কি হচ্ছে যে সত্তরের মধ্যে যদি আমরা এই থার্টি পার্সেন্ট করি তাহলে হচ্ছে একুশ আর হচ্ছে প্রজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু হয়ে গেলে পুরোপুরি পাস চিন্তার কোনো কিছু কারণ নেই এবার ফোর্থ সাবজেক্টের গল্প ফোর্থ সাবজেক্টের গল্প হচ্ছে এরকমই যে বেস্ট ফাইভ বেস্ট অফ ফাইভ যেটা হয় না হয়তো তুমি একটা ফোর্থ সাবজেক্ট নিয়েছো তো সেই ফোর্থ সাবজেক্টের নাম্বার অনেক বেশি ভালো হয়েছে বাকি সাবজেক্টগুলোর নাম্বার হচ্ছে অনেক বেশি ভালো হয়েছে যখন এই সাবজেক্টগুলোর নাম্বার বেশি ভালো হতো তাহলে কি ওখান থেকে দেখা হলো যেই সাবজেক্টগুলোতে নাম্বার সব থেকে বেশি হয়েছে তো সেইখান থেকে বেস্ট অফ ফাইভ সিলেক্ট করা হলো সেই বেস্ট অফ ফাইভের নাম্বারটাই হবে কিন্তু তোমার রেজাল্টের নাম্বার এবার তাহলে স্যার ফোর্থ সাবজেক্টে যদি আমি ফোর্থ সাবজেক্ট নিয়েছি আমি একটা যদি কোনো কোনো একটা সাবজেক্টে ফেল করে যাই তাহলে কি আমি স্যার ফেল হয়ে যাব তো তার অ্যান্সার হচ্ছে হয়ে যেতেও পারো নাও হতে পারো এবার হচ্ছে হয়ে যেতে পারো হচ্ছে কোন ক্ষেত্রে বলবো বাংলা ইংলিশ হচ্ছে তোমার কম্পালসারি সাবজেক্ট এই দুটো সাবজেক্টে তোমাকে কিন্তু পাস করতেই হবে এইগুলোতে ফেল করা মানে হচ্ছে তুমি টোটালি পুরোপুরি হচ্ছে ফেল করে যাবে যেই স্টুডেন্ট হচ্ছে এই দুটো সাবজেক্টে ফেল করবে সে হচ্ছে টোটালি ফেল করে গেলে এই দুটো কম্পালসারি সাবজেক্ট এই দুটোতে পাস করতেই হবে এবার বাকি রইল হচ্ছে যে তিনটা সাবজেক্ট কিংবা যদি তুমি ফোর্থ সাবজেক্ট নিয়ে তোমার হচ্ছে চারটে সাবজেক্ট এর মধ্যে যদি কোনো একটা তোমার মেন সাবজেক্টে তুমি ফেল করে যাও এই চারটে সাবজেক্টের মধ্যে যদি মেন সাবজেক্ট কোনো একটা ফেল করে যাও কিন্তু ফোর্থ সাবজেক্টে তুমি পাস করে গেলে তাহলে তুমি কিন্তু পাস এক্ষেত্রে একটা কিন্তু সিওরিটি পুরো হচ্ছে মনের বুকের মধ্যে ভরসা কিন্তু তোমার হচ্ছে একটা রয়ে গেলো তো সেক্ষেত্রে কি চিন্তার কোনো কারণ নেই হয়ে গেছে ক্লিয়ার তো তাহলে এইখানে আমরা কি দেখলাম যে ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা কি সেইটা ফোর্থ সাবজেক্ট কী করে আমাদেরকে বাঁচায় বেশি নাম্বার হয়ে গেলে কি করে আমার রেজাল্ট এই নাম্বারটা প্লাস হয়ে যায় তারপরে কি হচ্ছে দুটো সেক্টরে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পরীক্ষার হচ্ছে যেমন প্রোজেক্টও জমা দিতে হবে ঠিক হচ্ছে তেমন হচ্ছে রিটার্ন এক্সামও দিতে হবে তো দুটো এক্সাম দিয়ে কিন্তু নাম্বার পেলে থার্টি পার্সেন্ট করে হচ্ছে পেলে আমরা পুরোপুরি হচ্ছে পাশ হয়ে যাব আর বাংলা ইংলিশ কিন্তু হচ্ছে কম্পালসারি যেখানে এই দুটো পরীক্ষা আমাকে দিতে হবে এই দুটাতে কিন্তু আমাদের পাস করতে হবে এই দুটোর কোনো একটাতে ফেল করে যায় তো তাহলে আমাদের কিন্তু আমরা ফেল করে গেলাম ইনফরমেশন তোমাদের ভালো ভালো লেগেছে যদি লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবো আর আমাদের অ্যাপ রয়েছে অ্যাপের সঙ্গে তোমরা আমাদের কানেক্ট হতে পারো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে বিভিন্ন ব্যাচ আমার আসতে থাকে তো সেখানে তোমরা চাইলে পড়তে পারো তো যাই হোক আজ এই ইনফরমেশন ছিল আমি বেশি ভিডিওটাকে টেনে অনেক কিছু বলে প্রচুর বড় করবো না জাস্ট যেইটুকু ইনফরমেশান ছিল সেইটুকু ইনফরমেশান দিয়ে দিলাম ইনফরমেশন তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে তবে আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ছোট টাটা বাই বাই